নমস্কার, শুরু করলাম আজকের চতুর্থ স্তম্ভ। আমি সুচন্দ্রিমা। জঙ্গি, দেশপ্রেম আর হিন্দু ভাবাবেগকে তুলে ধরে বেশ কিছু সিনেমা হচ্ছিল বেশ কিছু দিন ধরে। এটা মোদি জমানার অন্য আর পাঁচটা প্রচারের মতনই চলছিল। বিবেক অগ্নিহোত্রীর কাশ্মীর ফাইলস, সুদীপ্ত সেনের দিকে রালা স্টোরি ইত্যাদি। বড় পর্দায় হেট স্পিচ চলছে তো চলছে, ঘৃণা ছড়ানোর এক নতুন কায়দা। সাভারকার নিয়ে সিনেমা আসছে, একইভাবে আবার ইতিহাস বিকৃতি দেখব আর ঘৃণা ছড়ানো হবে। কিন্তু এই বিবেক অগ্নিহোত্রী বা সুদীপ্ত সেনদের একটা লিমিটেশন তো আছে। প্রধানমন্ত্রীকে ছবির প্রচার চালাতে হয়, তারপরেও কতজন মানুষ ছবি দেখেছেন? এই রকম একটা প্রেক্ষিতে শাহরুখের জওয়ান এলো। সারা দেশ জওয়ান রোগে আক্রান্ত। সাত সকালে পাঁচটা ছটার শো হাউসফুল হয়ে যাচ্ছে, রেকর্ড বক্স কালেকশনের দর্শকদের উচ্ছ্বাস, প্রতিটা ডায়লগে হাততালি। এক 57 বছরের যুবক স্ক্রিনে এলেই আগুন লেগে যাচ্ছে। সারা দেশ জুড়ে একই ছবি। দক্ষিণের নায়িকা আছে, বিজয় সেতুপতি আছেন, দক্ষিণের জনপ্রিয় অভিনেতা দীপিকা পাডুকোন আছেন, কিন্তু ওই একাই শাহরুখ কাফিয়া। আর গোটা ছবি জুড়ে অনর্গল এই সময় দেশের রাজনৈতিক ইস্যুগুলো ঘুরে ফিরে আসছে এবং মানুষ এই কথাগুলো শুনছেন, তালি বাজাচ্ছেন। হ্যাঁ, হিন্দি মেইনস্ট্রিম ছবিতে এসব উঠে গিয়েছিল সেই কবে। মেইনস্ট্রিম ছবি মানে এন্টারটেনমেন্ট, 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 এটাই ছিল আপাতত দস্তুর। সেই ফাঁকে ওই কাশ্মীর ফাইলস, তশকন্দ ফাইলস, কেরালা স্টোরি ইত্যাদির আমদানি শুরু হয়েছিল। অনেক দিন পরে নাচা গানা আর মারকাটারি ফাইট সিন, কার চেজিং, ধামাকার সঙ্গে জরুরি কিছু কথাও অনায়াসে বলে ফেলা হলো। আসুন আগে দেখে নি কি কি কথা বলা হলো। কৃষকদের আত্মহত্যার কথা বলা হলো, কিভাবে সামান্য ব্যাংক লোন চোকাতে না পারলে কৃষকের ট্র্যাক্টর তুলে নিয়ে যাওয়া হয় দেখানো হলো। আর জানানো হলো যে মার্সিডিস কিনলে ঋণের ওপর সুদ লাগে 8%, আর ট্র্যাক্টরের ওপর সুদ লাগে 13%। ওই একই গল্পে বলা হলো কিভাবে এক শিল্পপতির 40,57,13,556 টাকার ঋণ মুকুব করে দেওয়া হয়েছে। মানুষের বুঝতে এক ছটাক অসুবিধে হবে না, মেসেজ লাউড অ্যান্ড ক্লিয়ার। এটাই তো সামনে নির্বাচনে মানুষকে বোঝাতে হবে। শাহরুখ অর্ধেক কাজ করে দিয়ে গেলেন, বলে দিলেন সরকারের জঘন্য নোংরা ভূমিকার কথা, বললেন আমাদের অন্নদাতাদের আত্মহত্যার কথা। যাদের বলার দরকার তাদের বললেন এবং তারা বুঝলেন। উঠে এলো জমি অধিগ্রহণের প্রশ্ন, এলো কেমিক্যাল ফ্যাক্টরি আর তার দূষণের প্রশ্ন, এবং বলা হলো এটা ধারাবাহিকভাবেই চলছে কাশ্মীর থেকে কন্যাকুমারিকা জুড়ে। একজন মেইনস্ট্রিম অ্যাক্টরের কত সাহস থাকলে এই জমানায় সপাটে এই কথাগুলো বললেন এবং এখানে থামলেন নাকি? এর পরে এলেন স্বাস্থ্য ব্যবস্থার প্রসঙ্গে। কেন নেতাদের অসুখ হলেই তারা সটান চলে যান প্রাইভেট নার্সিংহোমে বা সেই সব জায়গায় যেখানে তাদের সবচেয়ে ভালো চিকিৎসা হবে, আর সাধারণ মানুষের চিকিৎসার জন্য মাটিতে বিছানা, ওষুধ নেই, অপারেশন থিয়েটার কাজ করে না, চোখের সামনে দেখানো হলো। হ্যাঁ, এই কথাই তো আমাদের বলতে হবে, সবকা সাথ সবকা বিকাশ ইত্যাদি বাওয়ালের পরে এখনো চিকিৎসা ব্যবস্থা মানুষের নাগালের বাইরে কেন? পিছু একটা বিরতির পর সঙ্গে থাকুন। গোটা সিনেমাতে দেখানো হলো কয়েকজন ব্যবসায় মিলে দেশ চালাচ্ছে, ঠিক এই সময়ের ছবি, এবং প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী আহা কি ভালো, আপনারাও দেখুন, বিজেপি শাসিত রাজ্যে ট্যাক্স ফ্রি করে দেওয়া, বিজেপির এমএলএ এমপিরা মিলে ছবি দেখতে বসা ইত্যাদির দরকার হয়নি, ছবি চলছে দেশ জুড়ে। স্বাস্থ্য ব্যবস্থা প্রসঙ্গেই উঠে এলো ডক্টর কাফিল খানের কথা, গোরখপুরের সেই ডাক্তার যিনি নিজের পয়সায় অক্সিজেন সিলিন্ডার কিনে এনে
শিশুদের বাঁচানোর চেষ্টার পরেও দু বছর জেল খেটেছেন। যোগীজির রাজত্বে শেষমেশ জেল থেকে বেরিয়ে আর উত্তরপ্রদেশে থাকতেও পারেননি, কারণ অকারণে তাকে আবার জেলে পড়ার হুমকি দেওয়া হচ্ছিল। এই কথাগুলোই তো বলা প্রয়োজন। আবার বলছি, শাহরুখ অর্ধেক কাজ করে দিলেন, এবার বাকি কাজ আমাদের প্রত্যেকের, যারা এই সাম্প্রদায়িক জনবিরোধী মোদী সরকারের পতন দেখতে চান তাদেরকে ঠিক এই বিষয়গুলোই মানুষের কাছে নিয়ে যেতে হবে। সিনেমার একদম শেষে এসে মিনিট তিন চার শাহরুখ ভোটের কথা বলছেন, বলছেন আমরা কত সাধারণ ছোট কিছু কেনার আগে কত প্রশ্ন করি, সেটা ঠিক চলবে কি না তা জানার চেষ্টা করি, অথচ একটা সরকার যা নাকি পাঁচ বছর ধরে আমাদের দেশটাকে চালাবে, আমাদের অর্থনীতিকে চালাবে, তাদের নিয়ে আমাদের ভাবতে হবে? জাত পাত ধর্মের নামে নয়, আমাদের প্রশ্ন করতে হবে শিক্ষা স্বাস্থ্য বেকারত্ব নিয়ে। হ্যাঁ, এই কথাগুলো তিনি বলছেন, হল জুড়ে উল্লাস, হল জুড়ে হাততালি। ঠিক এই কথাগুলোই কি আমরা বলতে চাইছি না? এমনিতে দক্ষিণের ছবিতে এই ধরনের পলিটিক্যাল রেফারেন্স খুব স্বাভাবিক। দক্ষিণের ছবিতে সমসাময়িক রাজনীতি অনায়াসে চলে আসে, তাদের মেইন স্ট্রিম মুভিতে এমন এমন বিষয় আসে যা চমকে দেয় বারবার। কিছুদিন আগেই কান্তারা বলে একটি ছবিতে আদিবাসীদের জল জঙ্গল জমির অধিকার কেড়ে নেবার বিষয় এসেছিল, এরকম আরও হাজারটা আসে। কিন্তু হিন্দি মেইন স্ট্রিম ছবিতে অনেক দিন পরে এই প্রথমবার, তাও আবার শাহরুখ খানের ছবিতে। পরিচালক দক্ষিণের বলেই কি এত সহজে এই রাজনৈতিক বিষয়গুলোকে নিয়ে আসলেন? তাও নয়, কারণ সবাই জানেন যে শাহরুখ খান গোত্রের হিরোদের ছবির প্রতিটা জিনিস হিরোর অনুমোদন ছাড়া হয় না। কাজে এক্ষেত্রে শাহরুখ অত্যন্ত সচেতনভাবে নিজের দায়িত্ব পালন করেছেন। অবশ্যই তার সঙ্গেই আছে নাচা গানা ঢিসুম ঢিসুম, সেসবের মধ্যেও বিষয়গুলো কোথাও হারিয়ে যাচ্ছে না, এবং আমি নিশ্চিত এই একটা ছবিতেই শেষ হবে না। এবার বলিউড মেইন স্ট্রিম মুভিতে এই ন্যারেটিভগুলো আসবে, আসতে থাকবে। ফিরছি আলোচনায় বিরতির পর। কিন্তু এসব বলার পরে আমরা আমাদের মানে বাংলা ছবির দিকে তাকাবো না? একজন হিরো আছেন যার এই সাহস আছে, যিনি কন্টেম্পোরারি পলিটিক্স নিয়ে একটা কথাও বলতে পারবেন। ইটির ভয় কাঁপতে থাকা নায়ক আর লবি বিস্তার করে জাতীয় পুরস্কার বাগিয়ে নেবার জন্য লালায়িত পরিচালকের দল একটা ছবিও করতে পারবেন আজকের সরকারের বিরুদ্ধে? করতে পারবেন একটা ছবি? গত হনুমান জয়ন্তীতে কিভাবে পরিকল্পনা করে এই বাংলার বিভিন্ন অংশে দাঙ্গা লাগানোর বন্দোবস্ত করা হয়েছিল তা নিয়ে, বা ছাত্র আনিস খানের মৃত্যু নিয়ে? কেন আমাদের বাংলা ছবিতে এলোই না নন্দীগ্রাম সিঙ্গুরের কথা? কেন আসেই না নকশালবাড়ি আন্দোলনের কথা? ঋত্বিক ঘটকের পরে কোনো পরিচালকের মনেই নেই আমাদের বাংলাকে বিভাজন করা হয়েছিল, দুটুকরো করা হয়েছিল, কেন আসে না সে প্রসঙ্গ? মিষ্টি দুষ্টু প্রেম আর নায়কের বোকা বোকা নাচ মেইনস্ট্রিম বাদই দিলাম, পাশাপাশি যে সিনেমা হচ্ছে সেখানেও রাজনৈতিক কথাবার্তা আছে? নেই, কারণ সেই ধক তাঁদের নেই। অন্যদিকে এক মেইনস্ট্রিম হিরো নাচা গানা মারপিটের জন্য বিখ্যাত, তিনি ছবিতে তুলে ধরলেন অত্যন্ত জরুরি কিছু কথা যা আজকের ভারতে মানুষের জীবনের সঙ্গে জুড়ে থাকা বিষয়, যে আদতে স্পষ্ট রাজনৈতিক উচ্চারণ, এবং আছেন এ বাংলায় কেন সর্বত্র কিছু উন্নাসিক আছেন তাদের মনে হবে, মনে হয়েছে এক নাচাগানা হিরোর ছবি নিয়ে এত মাতামাতি কেন? এদের অনেকেই আবার প্রতিবাদী ছবি ইত্যাদি তৈরিও করেন, ভালো করেন, কিন্তু এদের মনে হয় যে ওই প্রতিবাদ বিষয়টা একমাত্রিক, আর প্রতিবাদের যাবতীয় গ্লোবাল রাইটস ওনাদের কাছেই রাখা আছে, অন্যরাও যে
তাদের মতো করে প্রতিবাদ করতে পারে তা ওনারা বিশ্বাস করেন না। কৃষক আত্মহত্যা নিয়ে বেশ কয়েকটা ডকুমেন্টারি হয়েছে, একটা ছবিও হয়েছে পিপলি লাইফ, কিন্তু এরকম হাউসফুল শো তো ছেড়ে দিন, গজন দেখেছে সেই ছবি, অবশ্যই তাতে ওই ছবির গুরুত্ব কমে যায় না, কিন্তু মেইন স্ট্রিম মুভিতে এই বিষয়গুলো আসা উচিত, এসেছে আমরা খুশি। ছবি স্পয়লার দেওয়া উচিত নয়, দেবও না, তবে শাহরুখ এ ছবিতে নানান বেশে নানান বয়সের মেকআপে এসেছেন, কিন্তু শেষটা অনবদ্য। চুল ব্যাক ব্রাশ, তামাটে রং আর মুখে সিগার, হ্যাঁ সারাক্ষণই মুখে সিগার, দেখলেই প্রথমে চে গুয়েভারার কথা মনে পড়বে। দক্ষিণে চে গুয়েভারা এই বাংলার চেয়েও বড় নায়ক, তাই কি দক্ষিণী পরিচালক অ্যাটলি কুমার এক প্রতিবাদী চরিত্রে শাহরুখকে চে বানিয়ে দিলেন? এটা একটু বাড়াবাড়ি হয়ে গেল না? যাই হোক, হলে ভিড় আছে, অত্যন্ত প্রয়োজনীয় কিছু ইস্যু তুলে ধরা হয়েছে, লক্ষ লক্ষ মানুষ দেখছে। আগামী নির্বাচনের মূল ন্যারেটিভ সেট করে দিয়ে গেলেন শাহরুখ খান। আজ এ পর্যন্তই, শুভরাত্রি।